বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি এর উদ্বোধন করেন। পরে পৌরসভা চত্বরে মনিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সিইও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বসির খান, কাউন্সিলর কামরুজ্জামান, কাউন্সিলর বাবুলাল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় 4,25,00,000 টাকা ব্যয়ে অত্যাধুনিক তিনতলা ভবনটি নির্মাণ করা হয়।